নওশাদ সিদ্দিকীর গ্রেফতারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। একটা ঘটনায় 88 জন গ্রেফতার। প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রে এতদিন ধরে 88 জন জেলে। এই ধরনের ঘটনায় এক দুজন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু 88 জন, এই 88 জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? রাজ্যকে এমন যে প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে, একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ কি করা যায়? প্রতিবাদের নামে এই ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি? নওশাদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির, এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না এমনই মন্তব্য বিচারপতি বাগচীর। বুধবার মামলার পরবর্তী শুনানি। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে এবারে রাজ্য। একটা ঘটনায় 88 জন গ্রেপ্তার। প্রতিরোধমূলক গ্রেপ্তারির ক্ষেত্রে এতদিন ধরে 88 জন জেলে। এই ধরনের ঘটনায় এক দুজন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু 88 জন, এই 88 জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? রাজ্যকে এবার প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ কি করা যায়? প্রতিবাদের নামে এই ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি? নওশাদের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি। এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না এমনই মন্তব্য করেছেন বিচারপতি বাগচীর। বুধবার মামলার পরবর্তী শুনানি। আর এবার জেলবন্দি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর হয়ে সওয়াল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এতদিন জেলে থাকার মতো কারণ আছে বলে মনে হয় না এমনই মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। গোটা বাজেট অধিবেশনে জেলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের বাম এবং কংগ্রেস আইএসএফ তাদের একমাত্র বিধায়ক এখনো পর্যন্ত জেলে রয়েছে। এতদিন ধরে স্যার একজন বিধায়ক জেলে, অধিবেশন চললো, তাদের তরফে কোনো বক্তব্য রাখা হলো না। এটা ওর আইনজীবীদের তো উচিত ছিল বলা, ওর জানেন ওরা কেন ভেহেমেন্টলি ওরা কোর্টে মুভ করছে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এতদিন জেলে থাকার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে এবার রাজ্য। একটা ঘটনায় 88 জন গ্রেপ্তার। প্রতিরোধমূলক গ্রেপ্তারির ক্ষেত্রে এতদিন ধরে 88 জন জেলে রয়েছে। এই ধরনের ঘটনায় এক দুজন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু 88 জন, এই 88 জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? রাজ্যকে এমনই প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয় কি? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ কি করা যায়? প্রতিবাদের নামে এই ধরনের অনিয়মিত আচরণ করা যায় কি? নওশাদের আইনজীবীকে আজ প্রশ্ন করেন বিচারপতি। এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না এমনই মন্তব্য করেছেন বিচারপতি বাগচীর। বুধবার মামলার পরবর্তী শুনানি।